হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। চলো শুরু করি আজকের এই ব্লগটা। আজকের ব্লগ না, এটা স্যাটারডে ব্লগ, সানডেতে আমি আপলোড করব। তো দেখো আজকে শর্টকাট রান্না করব আমি। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ। আর তোমরা আমার রান্নাটা দেখো। আজকে ভাবছিলাম একটু বাজারে যাব, কিন্তু বাজারে যাওয়া হলো না। বাজারে যাবো বলছিলাম, তো এদিকে ভাবছি শর্টকাট রান্না করে নিই। তা শর্টকাট তো রান্না হয়ে গেছে, কিন্তু বাজারে যাওয়া ক্যান্সেল। তো দেখো ছেলেমেয়েরা ডিম ফ্রাই করে, মানে ভাত ফ্রাই করে দিয়ে দিচ্ছি, তাদের অল্প অল্প খেয়ে বাস। ওদের খাওয়ার কমে, অল্প অল্প খাবে আর বাস, এতেই শেষ। মানে একটু ভাত দিলে ওরা খেতে চায় না। তো দেখো আমার আলু সিদ্ধ ডিম সিদ্ধটা হয়ে গেছে, এখানে নামাই দিই। আর সাইডে গাড়ি ঘোরা যাচ্ছে, প্লিজ ইগনোর করো। রাস্তার লগে ঘর, তোমরা জানো সবাই, আওয়াজ সাউন্ড তো আসেই। আর রাত্রে ভয়েস রেকর্ডিং করি না, আমার ভালো লাগে না, লজ্জা লাগে। হাজব্যান্ডের সামনে তো আরোই করি না, কেন ও ভালোবাসে না মোবাইল সোবাইল। মোবাইল সোবাইল ভালোবাসে না মানে কি, তোমার এই কী করো ভিডিও শিডিও এইসব, এই আগরম বাগরম, আরও সারাদিন মোবাইল নিয়ে এইটা শ্যুট করো এইটা শ্যুট করো, ও মানে সবই ভালোবাসে না। আর হ্যাঁ, সামনেও আসে না মোবাইলের এত। তার জন্য যখন আমি টাইম পাই অল্প অল্প করে শ্যুট করি, অল্প অল্প করে তোমার ভয়েস রেকর্ডিং করি। তো দেখো আমার আলু সিদ্ধ ডিম সিদ্ধটা হয়ে গেছে, ছোলাছুলি হয়ে যাবে। আর শর্টকাট রান্না করবো, এটাতে শুধু পেঁয়াজ দেব আর টমেটো, জিরা গুঁড়া, মরচা গুঁড়া, হলদি গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে বাস আমার ডিম তরকারি ঝোল ফিনিশ। আর এখানে পাঁচটা ডিম নিয়েছি, এখানে হাজব্যান্ড ডিম খায় না, ছেলে কমর জলে খায়, নিলে খায় না, আর মেয়ে খাইলেও তোমার ইচ্ছে করবো তোমার বয়েলটা খায়, ভাজা ডিম আর বা সবজি ডিমও খায় না। আমাকে ঘরে না খাবার বহুত নাখরা। তো টমেটো পেঁয়াজটা কাটে আর রেখে দিই সাইডে। আর এই যে জামু ভাবছিলাম বাজারে, কিন্তু যাওয়া তো হলো না। তো কিছু কাপড় জামা ছিল, ধুয়ে ধুয়ে ধোয়া ধুই করা পরে দেয়, মানে এখানে আবার যে জন্মাষ্টমী আসলো, ঘর দুয়ার ছাপা করতে লাগবে। আর দেখো নাগা মরিচ দুইটা নিয়ে নিছি, কাটিয়ে দিয়ে দেবো বা ঝাল করে সবজি বানাবো। আমরা ঝাল খেতে একটু বেশি ভালোবাসি, ছেলে মেয়ে খায় না ঝাল, তো আমার ঝাল ভালো লাগে। তো মোটামুটি ঝাল হবে দুইটা নাগা মরিচে। এদের তেলটা দিয়ে দিছি, তেল গরম হইলে পরে দিয়ে আমি কী করবো, জিরা আর তেজপাতা সম্বার দিয়ে পেঁয়াজটি দিয়ে দেবো। পেঁয়াজটি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে তোমার টমেটোটা দিয়ে আর পরে দিয়ে সবজির মশলা দিয়ে দেবো। যেটা ফার্স্টে আগে একটা ডিম ভাজে নিই, ডিমটা ভাজ দুইটা বা তিনটা ডিম ভাজার পরে দুইটা রেখে দেবো আমি, এটা ভাজা সোজা হোক, তারপরে দিয়ে এসে করবো তরকারিটা নামাই নেবো। তো আজকের মতন ব্লগটা এখানে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্টস করো, লাইক করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ, আর যারা করো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে একটা ছোট্ট একটা শর্ট ভিডিও ঢালছিলাম ডিমেরই, ভালো রেসপন্স পাইছি। তো আশা করি তোমরা এরকমই আমার সাপোর্ট করবা, আর প্লিজ সাপোর্ট করো। সাপোর্ট না করলে কিছু করতে পারবো না, কেন আমরা মিডিল ক্লাসের মিডিল ক্লাসের মানুষ আর সাপোর্ট চাই, কেন আমরা সাপোর্টের লেগে এই অনলাইন আসা আর এই সোশ্যাল মিডিয়াতে আসা, কিছু করতে চাই, কিছু হাজব্যান্ডে হেল্প করতে চাই, ছেলে মেয়েকেও কিছু, ছেলে মেয়ের পায়ে খাড়া হবো এইসব কিছু ভাবনা চিন্তা আছে আমাদের মনে, যে তাদের পড়াশোনা আছে, তাদের লাইফ আছে, কত কিছুই আছে না, কেন আমরা মিডিল ক্লাসের মানুষ, এত কিছু তো হাই পাই ভাবতে পারবো না। হাজব্যান্ডের কামাই তো হবে না, একজনের একজনের কামাই করলে আর তিনজন চারজন খাওয়া ঘরের, আজকালের বাজারে তোমরা জানো কত কষ্ট। তো ভাবি যদি এক্সট্রা যদি এদিক সেদিক থেকে কাজকর্ম করি, কিছু কিছু হাজব্যান্ডের হেল্প করবো, ফ্যামিলিরও হেল্প হবে, কেন আমার ঘরে শাশুড়ি আছে, দেওর আছে, দেওরটার প্যারালাইস আর শাশুড়ি বুড়া, ওরা কী কাজ করবো। তো আমার হাজব্যান্ডের উপরেই সব চাপ, আমার হাজব্যান্ড এদিকেও দেখতে লাগে, ওদিকেও দেখতে লাগে। মাঝে মধ্যে যে শ্বশুরবাড়ি যাই আমি, ছোটো ছোটো ক্লিপ দেখাই তোমাদেরকে, ওই যাওয়া বেমারিটারে দেখতে হয়, শাশুড়িকে দেখতে হয়, তার জন্যে আমি যাই বা আমার হাজব্যান্ড যায়। আমার হাজব্যান্ড যায় সপ্তাহে একবার, আর আমি মাঝে মধ্যে আমার যখন স্কুল স্কুল ছুটি হয়, টিউশন ছুটি হয়, তখন যাওয়া আসা করি আমি। তো তার জন্যে আমি ভাবছি একটু কিছু করি, নিজের পায়ে খাড়া হই, আমার ফ্যামিলিতে হেল্প করতে পারবো। আর সবচেয়ে বড় কথা আমার ছেলে মেয়ে, তাদের লাইফ আছে, পড়াশোনা আছে, তার জন্য তো প্লিজ সাপোর্ট করো। আর আগের থেকে ভিডিওটা আমার হিসাবে একটু ভালো হয়েছে, মানে এডিটিংটা এইসবটা চেষ্টা করবো আরও ভালো করার জন্য।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম তরকারিটা হয়ে গেছে। আর তো আজকের মতন ব্লগটা এখানে। আর আমি সত্যি কথা কি আমি কেলু বলতে পারি না, আমি আমার আমার মাতৃভাষা যেটা এটাই বলি, কিন্তু এখানে সবাই কেলু বলে। তো কেলু মানে মোটামুটি ভাঙ্গাচোড়া সব কথা বলে, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। আর বাংলা জানি না, হ্যাঁ কিন্তু বাংলা ইংলিশ ওয়ার্ডে বাংলা কথাটা বল লিখতে পারি। তো দেখো যে রান্না বান্না করার পরে দেখো নিজে খেয়ে নিই, খাওয়ার পরে একটু বাজারে যাবো, কিন্তু কই আর। এখানে ডিম তরকারি আর আচার নিয়ে নিছি, আমার আচার ফেভারিট, সব কিছুতে আমার আচার লাগিয়ে লাগে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে দিয়ে আর আলসি হয়ে গেছে শরীরটা। আর কালকের ওয়েদারটা না এত খারাপ ছিল, অল্প বৃষ্টি অল্প রোদ্দু, অল্প বৃষ্টি অল্প রোদ্দু, তার জন্য আর মনটা করলো না। হাজব্যান্ডে বলে ছাড়ো আজকে আর যাতে যেতে হবে না তোমার, ঠিক আছে রাখি, বাই বাই। তোমার ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, বাই।